Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan, it is Ramadan, it is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানটা হবে একটা ইন্টারভিউর সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব পবিত্র রমজান সম্পর্কে। অনুষ্ঠানের নাম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। এখানে আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর এই অনুষ্ঠানে আমি ডাক্তার জাকির নায়কের ইন্টারভিউ নেব এবং দর্শকদের পাঠানো প্রশ্নগুলো করব পবিত্র রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রমজান এই মাসের ব্যাপারে আমার নিজের একটা আবেগ জড়িয়ে আছে। ১৬ বছর আগের কথা, তার আগে প্রায় ১০ বছর অন্ধের মতো খুঁজেছি। এ সময় মুসলিমদের দেখলাম যে তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, বিশেষ করে এই পবিত্র মাস রমজানে। তার আগে আমি ১০ বছর খুঁজে বেড়িয়েছি। আমি পালন করেছি খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম, জৈন ধর্ম, বস্তুবাদ, সোশ্যালিজম, এরকম আরো অনেক ইজম। আর সেগুলোর নাম যদি বলি আপনারা হয়তো সেগুলো চিনতেও পারবেন না। সুবহানাল্লাহ। তারপর আপনারা দেখবেন যে এই পবিত্র রমজান মাসে আল্লাহ মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করেন, পবিত্র কোরআন। আর সেই পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে। এই কারণেই পবিত্র রমজান মাস মুসলিমদের কাছে খুব স্পেশাল। শুধু মুসলিম নয়, অমুসলিমদের কাছেও। আমি ইসলাম গ্রহণ করেছিলাম এই পবিত্র রমজান মাসে। তখন মুসলিমদের দেখেছিলাম যে তারা তাদের ধর্ম পালন করছে না, তারপর তারা হঠাৎ করে এই এক মাস ধর্ম পালন করছে। আমি তখন ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়ে দেখলাম সত্যকে খুঁজে পাওয়ার জন্য। তারপর সত্যকে খুঁজে পেলাম। এর কয়েকদিন পরে আমি রোজা রাখা শুরু করলাম। তার কয়েকদিন পরেই আমি শাহাদা দিলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম এতটাই ভালো যে এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। ভাই ও বোনেরা, রমজান মাস রহমতের মাস, ক্ষমা প্রার্থনার মাস। এই মাসেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমাদের এই সিরিজ অনুষ্ঠান এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য, আমার জন্য, যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি। আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি হোস্টের দায়িত্ব পালন করব। আর প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আমার সাথে যিনি থাকবেন তার সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি কিছু বলার দরকার নেই। তার বুদ্ধিমত্তা এবং তার পেশা, প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার। একবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি নিজেকে মনে করতেন একজন মেডিকেল ডাক্তার, অর্থাৎ মানুষের শরীরের ডাক্তার। পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি হয়ে গেলেন মানুষের আত্মার ডাক্তার। এটার কারণ হল কোরআন আর সুন্নার সত্যের বাণী তার হৃদয়ে প্রবেশ করেছে, আর তখন তিনি দাওয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। গত ১১ বছর ধরে, প্রিয় ভাই ও বোনেরা, তিনি ১০০০-এর বেশি লেকচার দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে, যেমন বিভিন্ন টেলিভিশনে, প্রিন্ট মিডিয়াতে, রেডিওতে। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার টপিক হল কম্পারেটিভ রিলিজিয়ন এবং ইসলাম। তার বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একেবারে হুবহু উদ্ধৃতি দেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ থেকেই তিনি একেবারে রেফারেন্স উদ্ধৃতি দেন, এটার তুলনা নেই। এই জন্য তিনি মানবতার একটা সম্পদ। এখন আমি এই মুহূর্তে যেটা করতে চাই যে আর কথা না বাড়িয়ে আমি তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাবো, ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। প্লিজ বসেন। ধন্যবাদ।
ডক্টর জাকির, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনি কি পিস টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের এই ইন্টারভিউয়ের লম্বা সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে পবিত্র রমজানের উপর আ ডেট উইথ ডক্টর জাকির। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। রোজা উপলক্ষে বিশেষভাবে আয়োজিত আমাদের এই সিরিজ অনুষ্ঠান রমজান এ ডেট উইথ ডক্টর জাকির, এটা শুরুর আগে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আমি নিজেকে মনে করি একজন ছাত্র যে এখনো শিখছে, নিজেকে মনে করি একজন তালবে ইলম, বিশেষজ্ঞ বলে আমি মনে করি না যে বিভিন্ন ফতোয়া দেব ইসলামের বিভিন্ন বিষয়ে। আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয় অনেক বিষয়ে মতভেদ আছে, বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলেমগণের মধ্যে, বিভিন্ন মাজহাবের মধ্যে এরকম মতভেদ আছে। পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারটা আয়াতে, সূরা বাকারা অধ্যায় দুই আয়াত 183, আয়াত নম্বর 184, আয়াত 185, তারপর 187। পরোক্ষভাবে আরো কয়েকটা আয়াতে আছে, তবে প্রত্যক্ষভাবে চারটা আয়াতে। তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হলো হাদিস, কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ীফ হাদিস, কেউ নিয়েছেন মধু হাদিস, কেউ নিয়েছেন সহি হাদিস। আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সহি হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে। এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে না মিলতে পারে যেটাতে তারা অভ্যস্ত। আমাদের মতামত হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী, প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামতও বলতে পারি, বিশেষজ্ঞগণ নামও বলতে পারি, তবে বেশিরভাগ সময় বলবো না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনটাই আমার নিজের বানানো উত্তর না, এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের, তাদের দৃষ্টিভঙ্গি। আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সময় সেই বিশেষজ্ঞের নামটা বলতে, যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি। আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আমি যথাসাধ্য চেষ্টা করে যাব, আর ইনশাআল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে এটা সহিহ বুখারী সহিহ মুসলিম অধ্যায় নাম্বার, তারপর হাদিস নাম্বার, যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা। কোরআনের আয়াতের রেফারেন্স দেব, সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়েই কথা বলে থাকি, যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে, কোরআন এবং সহিহ হাদিস। আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহর তরফ থেকে বেরোবে, আর আমার মুখ থেকে ভুল বা ঠিক কিছু বেরোলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই বেরোবে। তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এবারে অনুষ্ঠানের কথা, এখানে এই অনুষ্ঠানটাতে মোট দুইটা অংশ থাকবে। প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির নায়েক ও আমার মধ্যে, অনুষ্ঠানের টপিক অনুসারে প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয়, আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির নায়েক। প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক জাকাতুল ফিত্রা। ডক্টর জাকির, জাকাতুল ফিত্রা এর অর্থ আসলে কি, আর ইসলামিক শরিয়া অনুযায়ী এর নিয়মগুলো কি কি? জাকাতুল ফিত্রা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয়, জাকাতের ব্যাপারে আগেও বলেছি এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, আর ফিত্রা মানে রোজা ভেঙে ফেলা। জাকাতুল ফিত্রা মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য। এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে। আর এ ব্যাপারে যদি নিয়মের কথা বলতে হয়, এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, এটা ফরজ। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন এক সা খাবার দান করো, হয়তো খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিত্রা হিসেবে। প্রত্যেক মুসলিম, দাস অথবা স্বাধীন, পুরুষ অথবা মহিলা, তরুণ বা বৃদ্ধ, এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। এছাড়া আরো একটা হাদিস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নম্বর 1618,
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসলিমের জন্য যাকাত বাধ্যতামূলক করেছেন। এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন, খুবই কম, সামান্য কয়েকজন, তারা বলেন যে এটা আগে ফরজ ছিল তবে এখন আর ফরজ নেই। এর ভিত্তিতে একটা হাদিস সুনান নিসাই বুক অফ যাকাত হাদিস নম্বর 2509, সেখানে কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা তিনি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরাকে ফরজ করেছেন যাকাতকে ফরজ করার আগে, আর যাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধ করেননি যাকাতুল ফিতরা দেব কিনা, তবে আমরা প্র্যাকটিস করেছি। এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের যাকাত ফরজ হওয়ার পরে যাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে, এটা ফরজ নেই, তবে হাদিসটার কোথাও বলা হয়নি যে এটা ফরজ না। এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে যাকাতের আগে যাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে, তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে, নবী সেই নির্দেশটা আরেকবার দেননি। আর যখন ইবাদতের কোন কাজকে ফরজ করা হবে পরে আরেকটা ইবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরো বেশি, তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে। এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে যাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য। দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে, ইনশাল্লাহ পরে আলোচনা করব। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ। জাযাকাল্লাহ খায়ের ডক্টর। এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে যাকাতুল ফিতরা আমরা দিচ্ছি এটার পেছনে কারণটা আসলে কি? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নাম্বার 1605, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে যাকাতুল ফিতরা দেবে, তার মানে সাদকা দান রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য, অসার এবং অশ্লীল বাক্য থেকে এবং গরিবদের খাওয়ানোর জন্য। আর যাকাতুল ফিতরা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে অবশ্যই, যদি ঈদ উল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে যাকাতুল ফিতরা, আর যদি ঈদ উল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস থেকে আমরা জানতে পারি এই যাকাতুল ফিতরা দেওয়ার কারণ, দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের এই বিশেষ দিনে, আনন্দের দিনে। ঈদ উল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে, আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত। যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে, তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয়, আর এটা দান করবে ধনী লোকেরা। দুই নম্বর, এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য। আমরা যে ভুলগুলো করি, আজেবাজে কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা বলে, এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে। তিন নম্বর, এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন, পুরো এক মাস রোজা থাকতে পেরেছি আমরা। আর সবশেষে, আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটখাটো গুনাহ করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের, ছোটখাটো গুনাহ আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে। যাকাতুল ফিতরা দিলে ছোটখাটো গুনাহ পরিষ্কার হয়ে যায়, এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে। তাহলে যাকাতুল ফিতরা আর একটা উদাহরণ যে ইসলাম ধর্ম আসলে ভারসাম্য বজায় রাখে, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আপনি কি এই ব্যাপারে বলবেন যে যাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজরি বছরে যাকাত দেবে, নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক? অনেক মুসলিমই এরকম ভাবে যে যাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা যাকাত দেয়, এটা একটা ভুল ধারণা। যাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে, এ ব্যাপারে আগেও বলেছি। তবে যাকাতুল ফিতরা দেওয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে, তা বাদে এটা সব মুসলিমের জন্যই ফরজ। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নম্বর 1503, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একসা খাবার দেবে খেজুর অথবা বার্লি যাকাতুল ফিতরা হিসেবে, প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে যাকাতুল ফিতরা। এটা
প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ, তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে তার জন্য যাকাত দেওয়া আবশ্যিক না। যদিও সহি হাদিস বলছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য যাকাত দিয়েছিলেন, তবে এটা ঐচ্ছিক। যাকাতুল ফিত্রা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান আল বাইহাকিতে খণ্ড নম্বর 4, বুক অব যাকাতুল ফিত্রা, হাদিস নম্বর 7683। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকাতুল ফিত্রা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, হোক দাস বা স্বাধীন। তার মানে যে একটা পরিবার প্রধান সে পরিবারের সবার হয়ে যাকাতুল ফিত্রা দেবে যারা আছে তার অধীনে, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে তার বাবা মা এখানে থাকে, সে তার বাবা মার দেখাশোনাও করে, তাহলে বাবা মার পক্ষ থেকে সে যাকাত দেবে। যারা তার অধীনে সবার হয়ে যাকাত দেবে, হতে পারে তারা স্বাধীন অথবা দাস, যদি দাস থাকে তাহলে দাসের হয়ে যাকাত দিতে হবে। তাহলে যার অধীনে অনেক মানুষ আছে এটা তার দায়িত্ব যে সে সবার জন্য যাকাতুল ফিত্রা দেবে, তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত, যদি সে লোকের কোন রকম সামর্থ্য না থাকে, যাকাতুল ফিত্রা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে যাকাত দিতে পারবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরো আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তাহলে কারো যদি যাকাতুল ফিত্রা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে, যাকাতুল ফিত্রার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সে অর্ধেকটা দান করতে পারে, যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না। তা আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 হাদিস নম্বর 7288। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আরো একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নম্বর 2147, সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে যাকাতুল ফিত্রা বাদে আর কোনো সদকা দিতে হবে না, একজন দাসকে দান করতে হবে না শুধু যাকাতুল ফিত্রা বাদে। আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য যাকাতুল ফিত্রা দিতে হবে, মতামতটা সঠিক নয়। বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল, আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নম্বর 1605, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকাতুল ফিত্রা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে যাকাতুল ফিত্রা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে, এটাই সঠিক নিয়ম যে আপনি যাকাতুল ফিত্রা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য। আপনার কাছে আমার পরের যে প্রশ্নটা সেটা হলো, যাকাতুল ফিত্রা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব? আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? আপনি যদি বলেন যাকাতুল ফিত্রা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে, যেটা প্রধান খাবার, গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নম্বর 1503, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য যাকাতুল ফিত্রা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা,
তরুণ বা বৃদ্ধ, আর এটা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1510, বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিত্রা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা, হাদিস নম্বর 2417, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিত্রা হচ্ছে একসা, যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার, ভালো হয় যদি শস্য কণা হিসেবে দেন। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার, অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিত্রা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে, টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিত্রা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিত্রা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিত্রা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নার ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 2697, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 4267, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে। তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। যাকাতুল ফিত্রা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না, সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিত্রা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিত্রা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল, তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল, মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। ঠিক আছে ডক্টর জাকির, আপনার কাছে পরের প্রশ্ন যাকাতুল ফিত্রা নিয়ে, যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী। যাকাতুল ফিত্রা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, দিতে হবে একসা খাবার সাধারণত। আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে যাকাতুল ফিত্রা হচ্ছে একসা। আরেকটা হাদিস সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1510, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ে যাকাতুল ফিত্রা ছিল একসা খাবার। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1503, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন একসা খেজুর বা একসা বার্লি দিতে যাকাতুল ফিত্রা হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে একসা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 3334, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী, কারণ একসা এক এক জায়গায় এক এক রকম। তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ
মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো। আমাদের নবীর আমলে মদিনায় একসা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো চার মুঠো, দুই হাত যদি এভাবে রাখেন আর এরকম চার মুঠো খাবার সমান একসা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা যব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। সুন্দর, জাযাকাল্লাহ খায়ের। আবারও বলছি উত্তরের জন্য ডক্টর জাকির, আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা? জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসে সে সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায়, তার মানে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদ উল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাত দেয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদ উল ফিতরের ঠিক আগে, তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি, জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেওয়া ফরজ না। আর জাকাতুল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায়, ঈদের নামাজের ঠিক আগে, ঈদ উল ফিতরের দিন। তবে এটা ঈদ উল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায়। হাদিস বলছে, নবীর কথা কেন খুব স্পষ্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নম্বর 1605। আমাদের নবী বলেছেন, যদি জাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে ঈদ উল ফিতরের দিন, সেটাকে বলা হয় জাকাত। ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একসা খেজুর দাও বা একসা বার্লি দাও জাকাতুল ফিতরা হিসেবে, প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা। আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে, তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম তারাই খাবারটা পাবে সবাই ঈদের নামাজে যাওয়ার আগে। একই রকম একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 2159। প্রিয় নবী বলেছেন যে তোমরা গরিব মানুষকে জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে। তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদ উল ফিতরের দিন সকালবেলায়, অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে। আরো কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায়। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1511। বলা হয়েছে, লোকজন জাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরো একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা যে এক লোক জিজ্ঞেস করলো ইবনে উমর কখন জাকাতুল ফিতরা দিল, তখন তিনি বললেন যখন ট্যাক্স গ্রহীতা সংগ্রহ করেছে। গ্রহীতা কখন নিয়েছে, তখন তিনি বললেন ঈদের 2-1 দিন আগে। এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে, হয় ঈদের নামাজের আগে সেটা সবচেয়ে ভালো, অথবা ঈদ উল ফিতরের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে, এটাই হচ্ছে নিয়ম। জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা? জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসে শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায়, তার মানে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদ উল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাত দেয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদ উল ফিতরের ঠিক আগে, তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি,
জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য যাকাতুল ফিতরা দেওয়া ফরজ না। আর যাকাতুল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায়, ঈদের নামাজের ঠিক আগে, ঈদ উল ফিতরের দিন। তবে এটা ঈদ উল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায়। হাদিস বলছে, নবীর কথা কেন খুব স্পষ্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব যাকাত হাদিস নম্বর 1605। আমাদের নবী বলেছেন, যদি যাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে, ঈদ উল ফিতরের দিন, সেটাকে বলা হয় যাকাত। ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে যাকাতুল ফিতরা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব যাকাত হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক সা খেজুর দাও বা এক সা বার্লি দাও যাকাতুল ফিতরা হিসেবে, প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা। আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে, তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম তারাই খাবারটা পাবে, সবাই ঈদের নামাজে যাওয়ার আগে। একই রকম একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব যাকাত হাদিস নম্বর 2159। প্রিয় নবী বলেছেন, গরিব মানুষকে যাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে। তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদ উল ফিতরের দিন সকালবেলায়, অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে। আরো কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায়। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব যাকাত হাদিস নম্বর 1511। বলা হয়েছে, লোকজন যাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরো একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা, যে এক লোক জিজ্ঞেস করলো ইবনে উমর কখন যাকাতুল ফিতরা দিল, তখন তিনি বললেন যখন ট্যাক্স গ্রহীতা সংগ্রহ করেছে। গ্রহীতা কখন নিয়েছে? তখন তিনি বললেন ঈদের 2 1 দিন আগে। এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে, হয় ঈদের নামাজের আগে সেটা সবচেয়ে ভালো, অথবা ঈদ উল ফিতরের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে, এটাই হচ্ছে নিয়ম। এখন যাকাতুল ফিতরা কাকে দেয়া যাবে, এটাই হলো আমাদের পরের প্রশ্ন। অনেক মানুষের ভুল ধারণা আছে যে যাকাতুল ফিতরা দেয়া যাবে শুধু তাদেরকে যাদেরকে দেয়া যায়। যাদেরকে যাকাত দেয়া যায় তাদের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি। 8 ক্যাটাগরির মানুষকে যাকাত দেয়া যায়, এটা বলা হয়েছে সূরা তাওবা অধ্যায় 9:60। তবে অনেকের ভুল ধারণা আছে যে এদেরকে যাকাতুল ফিতরা দেয়া যাবে, কিন্তু এটা ঠিক না। যাকাতুল ফিতরা শুধু তাদেরকে দেয়া যাবে যারা খুব গরিব, একেবারে মিসকিন, যাদের কোনো সামর্থ্য নেই, যাদের কাছে কোনো খাবার নেই, তাহলে একই ক্যাটাগরি না। আসলে এটার ক্যাটাগরি যাকাতের ক্যাটাগরির তুলনায় অনেক ছোট। একটা হাদিসে বলা হয়েছে, আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব যাকাত হাদিস নম্বর 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যাকাতুল ফিতরা দাও, তোমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য আজেবাজে কথা আর অশ্লীল কথা থেকে, গরিবকে খাওয়ানোর জন্য। আর এটা দিতে হবে ঈদের নামাজের আগে, ঈদ উল ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে যাকাত, আর ঈদ উল ফিতরের নামাজের পরে দিলে সেটা হবে সাদকা। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারলাম এটা দিতে হবে খুব গরিব মানুষদের, যারা মিসকিন মানুষজন, যাদের খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই, যাতে করে অন্তত ঈদের দিনে তারা নিশ্চিন্ত থাকে আর আনন্দে থাকে। এজন্যই বলা হয়েছে এটা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে। আর সাধারণ যাকাত বছরের যে কোনো সময় দেয়া যায়, তবে আপনি চাইলে সেটা দিতে পারেন বিশ্বাসযোগ্য কাউকে, সে পরে এই খাবারগুলো গরিব মানুষকে দেবে। হয়তো এমন কাউকে পাচ্ছেন না যে খুব গরিব আর অভাবগ্রস্ত, যার ঘরে খাবার নেই, তখন দিতে পারেন বিশ্বাসী কাউকে, অথবা দিতে পারেন কোনো প্রতিষ্ঠানে, অথবা যে সংগ্রহ করে, এ ধরনের ক্ষেত্রে একটু আগে দেয়া হবে। তবে এখানে খেয়াল রাখবেন, নিশ্চিত করবেন যে লোক এই যাকাতুল ফিতরা পাবে সেটা গরিব মানুষের প্রাপ্য, হয়তো টাকা দিয়েছেন, সেটা দিয়ে খাবার কেনা হবে আর গরিবদের দেওয়া হবে, তখন যেন তারা পায় শুধু খাবার হিসেবে, আর এটা পাবে ঈদের নামাজের আগে। ভালো হয় সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে, অথবা ঈদের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার কয়েকদিন আগে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব রিপ্রেজেন্টেশনস হাদিস নম্বর 2311। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে
আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিযুক্ত করেছেন আমাকে যাকাতুল ফিত্রা সংগ্রহ করার জন্য রমজান মাসের সদকা, এজন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মানে এটা আপনি দায়িত্বপ্রাপ্ত কাউকে দিতে পারেন, সে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দেবে। এছাড়া আরো একটা সহিহ হাদিস এটা আছে ইবনে খুজাইমা, এক লোক প্রশ্ন করল যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কখন যাকাতুল ফিত্রা দিল রমজান মাসে সদকা, তখন উত্তর দেওয়া হলো যখন কালেক্টর এসে সবকিছু নিয়ে গেছে। কালেক্টর কখন নিয়ে গেল? উত্তর দেওয়া হলো ঈদের দু একদিন আগে। তার মানে এটা দেয়া যায় কালেক্টর বা এরকম নিয়োগপ্রাপ্ত কাউকে, তারপর সে এটা গরিব মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সঠিক সময়ে, ঈদ উল ফিতরের নামাজের আগে। আর এটা দেওয়া হবে খাবার হিসেবে, অন্য কিছুই না। ডক্টর জাকির, এবারে আপনার কাছে ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্ন, আপনি কি এই দুইটা পার্থক্য বলবেন, যাকাত আর যাকাতুল ফিত্রা? যাকাত আর যাকাতুল ফিত্রার পার্থক্য সম্পর্কে কিছু যদি বলতে হয়, এক নম্বর, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কয়েকদিন আগে, যে যাকাত মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, বৃদ্ধি পাওয়া। আর যাকাতুল ফিত্রা মানে বিশেষ করে রোজা ভাঙার বিশুদ্ধতার জন্য যে দান করা হয়। প্রথমটাতে বিশুদ্ধ হচ্ছে আপনার সম্পদ, আপনার উদ্বৃত্ত সঞ্চয় ইত্যাদি, এটা যাকাত। যাকাতুল ফিত্রা এটা হচ্ছে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা, মানে যে রোজা রেখেছি সেটাকে বিশুদ্ধ করছি ছোটখাটো বিভিন্ন রকম গুনাহ থেকে আর আজে বাজে কথা থেকে, অসার বাক্য থেকে, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যাকাত দেওয়ার ভিত্তিটা হচ্ছে আপনার সম্পদ। এখানে বিশুদ্ধ করা হচ্ছে আপনার সম্পদ, উদ্বৃত্ত সম্পদ, যদি নিসাব লেভেলের উপরে থাকে। আর যাকাতুল ফিত্রার ব্যাপারে যদি বলতে হয়, এটা দেয়া হচ্ছে আপনার রোজাকে বিশুদ্ধ করার জন্য, অসার বাক্য থেকে, অশ্লীল কথা থেকে, অথবা ছোটখাটো গুনাহ থেকে যেগুলো রোজা থাকা অবস্থায় করেছেন, রোজাকে বিশুদ্ধ করে। তিন নম্বর, যাকাত দেবে শুধু সেই সব মুসলিম যাদের উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে। আর নিসাব লেভেল এটা সাধারণ সম্পদ, যেমন স্বর্ণ রৌপ্য ইত্যাদির ক্ষেত্রে এটা হবে 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম রৌপ্য। যদি হয় গবাদি পশু, এ ব্যাপারে বলেছিলাম ভেড়া হলে 40টার বেশি থাকলে একটা ভেড়া দেবেন ইত্যাদি ইত্যাদি। এরপর কৃষি পণ্য, সেচ না দিলে 10% দিতে হবে আর সেচ লাগলে 5% ইত্যাদি। এখানে যাকাত দিতে হবে তাদের যারা সাহেবে নিসাব, যার আছে অতিরিক্ত সম্পদ, উদ্বৃত্ত সম্পদ। আর যদি যাকাতুল ফিত্রার ব্যাপারে বলেন, প্রত্যেক মুসলিম হোক সে দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা নারী, সবাই যাকাতুল ফিত্রা দেবে, যদি না সে খুব গরিব বা মিসকিন হয়, সামর্থ্য না থাকে। এটা হলো তিন নম্বর। চার নম্বর পার্থক্য হচ্ছে আপনি যাকাত দিতে পারবেন 8 ক্যাটাগরির মানুষজনকে। পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় 9:60, ফুকারা, গরিব লোকজন, মাসাকিন, অভাবগ্রস্ত, আমিলুন, যারা যাকাতের টাকা সংগ্রহ করে, মুআল্লাফাতি কুলুব, যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, 5 নম্বর রিকাব, দাসমুক্তির জন্য, 6 নম্বর হচ্ছে গারেমুন, ঋণগ্রস্ত, 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর পথে, আর 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল, যারা ভ্রমণ করছে। এই 8 ক্যাটাগরির মানুষ যাকাত নিতে পারবে। আর যাকাতুল ফিত্রা যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে বলতে গেলে এরকম একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খন্ড নাম্বার 2, বুক অব যাকাত, হাদিস নাম্বার 1605, এটা দিতে হবে গরিব মানুষজনকে। এটা দিতে হবে তাদের যারা খুব গরিব আর অভাবগ্রস্ত মানুষ, যাদের খাবার কেনার কোনো সামর্থ্য নেই। এই হলো 4 নম্বর। 5 নম্বরটা হচ্ছে সময়ের ব্যাপার, যাকাত দিতে পারবেন বছরের যে কোনো সময় দেবেন, উদ্বৃত্ত সম্পদের উপর যেটা আছে সাথে 1 বছর ধরে, তখন এটা প্রযোজ্য। তবে বছরের যে কোনো সময় এটা দেয়া যায়, লোকের রমজান মাসে দেয় কারণ এটা রহমতের মাস, তবে দেয়া যায় বছরের যে কোনো সময়। আর যাকাতুল ফিত্রা দেওয়ার সময়টা সীমাবদ্ধ, এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে, মানুষজন ঈদের নামাজ পড়তে বের হওয়ার ঠিক আগে আগে, অথবা ঈদুল ফিতর যখন শুরু হচ্ছে কিংবা ঈদ হওয়ার 1-2 বা 3 দিন আগে, ব্যাস এখানে 3-4 দিন সময়, এর মধ্যে যাকাতুল ফিত্রা দেবেন। যাকাত দেবেন বছরের যে কোনো সময়। আর শেষ পার্থক্যটা হচ্ছে যাকাতুল ফিত্রার ব্যাপারে যদি বলতে হয়, এটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে, সেটা হতে পারে চাউল, গম, বার্লি, কিশমিশ, খেজুর ইত্যাদি। তবে যাকাত দিতে পারেন যে কোনোভাবে, হয়তো টাকা হিসেবে,
হতে পারে স্বর্ণ অথবা রৌপ্য, হতে পারে পশু, এটা দেওয়া যায় যে কোনো ভাবে। তাহলে এই হচ্ছে যাকাতুল ফিত্রা যাকাতের মধ্যে প্রধান ছয়টা পার্থক্য। ওহ ডাক্তার জাকির নায়েক, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন, জাজাকাল্লাহ খায়ের। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যাকাতুল ফিত্রা, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই টপিকের উপর বেশিরভাগ বিষয় আমরা আলোচনা করে ফেলেছি, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। দর্শকরাও অপেক্ষা করে আছেন যে আপনি তাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ। আজকের টপিক যাকাতুল ফিত্রা, তাহলে কথা না বাড়িয়ে প্রশ্ন করা শুরু করি। এটার কি অনুমতি আছে যে একজন মসজিদের ইমাম তিনি যাকাতুল ফিত্রা সংগ্রহ করবেন আর এটা তাদেরকে দেবেন যাদের এই ফিত্রা পাওয়া উচিত? যদিও তিনি দিলেন হয়তো কিছুদিন পরে, পরিমাণ কি বেড়ে যাবে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। একজন ইমাম যাকাতুল ফিত্রা সংগ্রহ করতে পারবেন কিনা, এ ব্যাপারে আগেও বলেছিলাম, অনেক হাদিস বলছে নিয়োগপ্রাপ্ত কেউ যাকাতুল ফিত্রা সংগ্রহ করতে পারবেন। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ রিপ্রেজেন্টেশনস, হাদিস নম্বর 2311, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রাকে নিয়োগ দিয়েছেন যাকাতুল ফিত্রা সংগ্রহের জন্য, উনাকে কালেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আরো একটা হাদিস আছে ইবনে খুজাইমাতে, একজন লোক প্রশ্ন করল যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কখন যাকাতুল ফিত্রা দিলেন? আরেকজন উত্তর দিল যখন কালেক্টর এসে সবকিছু সংগ্রহ করেছে। তার মানে নবীর সময় কালেক্টর এগুলো সংগ্রহ করত, তাহলে কারো পক্ষ থেকে সংগ্রহ করার অনুমতি আছে। তবে দেখতে হবে সেই লোকজন সৎ হয়, হয়তো মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ সমস্যা নেই, অথবা কোনো প্রতিষ্ঠানেও টাকা দেওয়া যায়। এবার আমরা প্রশ্ন নিয়ে বলি যে এটা কি পরে দেয়া যায়, মানে যে সংগ্রহ করছে সে কি পরে দিতে পারবে? না, সঠিক নিয়ম হচ্ছে যে সংগ্রহ করবে সে কয়েকদিন আগেই সংগ্রহ করতে পারে, এতে সমস্যা নেই। তবে ঈদ উল ফিতরের নামাজ শুরু হওয়ার আগে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর এটা তাদের খাবার হিসেবে দিতে হবে। আপনি কালেক্টরকে টাকা দিতে পারেন, অথবা চাইলে তাকে সরাসরি খাবারও দিতে পারেন। তবে যে সংগ্রহ করছে তাকে খেয়াল রাখতে হবে, সেই টাকা দিয়ে আপনি পরিমাণ মতো খাবার কিনবেন আর সেই খাবারটা গরিব মানুষের কাছে পৌঁছে দেবেন। আর খেয়াল রাখতে হবে সেই খাবার যেন তাদের কাছে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই পৌঁছে যায়, সেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, অথবা ঠিক শুরুতে একদিন আগে। এখন মুদ্রাস্ফীতির কথা যদি বলেন, যাকাতুল ফিত্রা কি বৃদ্ধি পাওয়া উচিত? যাকাতুল ফিত্রা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা হয় না, দেয়া হয় খাবার হিসেবে। যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে খাবার কেনার খরচটা বেড়ে যাবে, কিন্তু একসা খাবার তো একসাই থাকবে। এখন একসা খাবারের দাম 100 বছর আগে একরকম ছিল, হয়তো তখন একসা খাবার কিনতে সামান্য কিছু টাকা লাগতো, এখন দাম বেড়ে গেছে, কিন্তু একসা পরিমাণ চাউল এখনো একসাই আছে, একসা বার্লি বা একসা খেজুর। সে কারণে এটা হলো হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলের, বলা হয়েছে পরিমাণ টাকা না। যাকাতুল ফিত্রা টাকায় পরিমাপ করলে সমস্যা হতো, যাকাতের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে পরিমাণ হচ্ছে স্বর্ণ, যদি উদ্বৃত্ত সম্পদের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি হয়, বলা হয়নি 100 পাউন্ডের বেশি বা 1000 পাউন্ড বা $100, $1000, $100 বা $1000, এরকম বলা হয়নি। এখানে পরিমাপ হচ্ছে একটা বস্তু, যদি মুদ্রাস্ফীতি হয় সেই বস্তু কেনার দামটা হয়তো বেড়ে যাবে, তবে পরিমাণটা একই থাকবে। মুদ্রাস্ফীতি হলো একসা খেজুর বা একসা কিশমিশ বা চাউল একই থাকবে। ওকে, জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য। পরের প্রশ্ন পাঠিয়েছেন একজন দর্শক, একজন লোককে কি তার কর্মচারী বা পরিচারকদের জন্য যাকাতুল ফিত্রা দিতে হবে নাকি তারা নিজেরাই এটা দান করবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আল বাইহাকীতে, খণ্ড নম্বর 4, বুক অফ যাকাত, হাদিস নম্বর 7683। প্রিয় নবী বলেছেন, অর্ডার দিয়েছেন যে তোমরা যাকাতুল ফিত্রা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন, আপনার অধীনস্থ সবার জন্য যাকাতুল ফিত্রা দিতে হবে। একজন দাস আপনার অধীনস্থ, কিন্তু যারা আপনার শ্রমিক, যাদেরকে মজুরি দেন, হতে পারে পরিচারক অথবা কর্মচারী, তারা পুরোপুরি আপনার অধীনে না, তাদেরকে মজুরি দেন। যারা মজুরি পায় তারা কাজ করে কোনো ফ্যাক্টরি, দোকান বা বাসায়, এদের জন্য আপনাকে যাকাতুল ফিত্রা দিতে হবে না। তারা তাদের নিজেদের জন্য যাকাতুল ফিত্রা দেবে, অথবা তাদের অভিভাবক থাকলে তারা সেটা দেবে। তবে কর্মচারীদের জন্য কোম্পানির মালিককে যাকাত দিতে হবে না। দাস এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, পরিচারক অথবা কর্মচারী এরা তো দাসের মতো না, আপনার অধীনে যারা কাজ করে তাদের জন্য যাকাতুল ফিত্রা দিতে হবে না, যদি তাদেরকে মজুরি দেন। ওকে, খুব সুন্দর বলেছেন, এই উত্তরের মধ্যে এটার ব্যাখ্যা আছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, যদি কেউ যাকাতুল ফিত্রা দিতে ভুলে যায় আর সেই কথাটা তার মনে পড়ে ঈদ শেষ হওয়ার পরে,
তখন তাকে কি করতে হবে? জাকাতুল ফিত্রা সম্পর্কে যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, এটা দিতে হবে ঈদুল ফিত্রের নামাজের আগে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অফ যাকাত, হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল ফিত্রের নামাজের আগে দিলে সেটা হবে যাকাত, আর ঈদুল ফিত্রের নামাজের পরে দিলে সেটা হবে সদকা, সাধারণ দান। তাহলে এটা দিতে হবে ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে না দিতে পারলে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, অনুশোচনা করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। তবে কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে এটা দিতে ভুলে যায়, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন যদি সে ভুল করে অথবা ভুলে যায়। যেমন কেউ ভুল করে পানি খেয়ে ফেললো রোজা থাকা অবস্থায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এখন যদি ভুলে যান একেবারে অনিচ্ছাকৃত ভাবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, তবে সেটা দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। খুব গরিব কাউকে খাবার দিয়ে দেবেন সম পরিমাণ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন, যাকাতুল ফিত্রা কি সেখানে দেব যেখানে বসবাস করছি, নাকি এটা দায়িত্ব অন্য লোককে দেয়া যায় অন্য কোনো শহরে দান করার জন্য? যাকাতুল ফিত্রার ব্যাপারে যদি বলতে হয়, এটা দেবেন সেখানে যেখানে আপনি বাস করেন। যদি নির্দিষ্ট কোনো শহরে বাস করেন, তাহলে সেই শহরের মানুষকে এটা দেবেন। যদি আপনি ভ্রমণ করে কোথাও যান, রমজান মাসের শেষ কয়েকটা দিন সেখানে কাটান আর ঈদ উদযাপন করেন সেই দেশে, তাহলে আপনি যাকাতুল ফিত্রা দেবেন সেই জায়গাতে যেখানে অবস্থান করেছেন, ঠিক যখন ঈদ শুরু হয়। এটাই সঠিক নিয়ম। যদিও কিছু বিশেষজ্ঞ বলেন, যদি আপনার এলাকার লোকজন অবস্থাপন্ন হয়, তাহলে আপনি অন্য এলাকায় যাকাতুল ফিত্রা দিতে পারেন, অন্য কোনো দেশে যেখানে গরিব লোক বেশি। তবে সঠিক নিয়ম হচ্ছে যতটা পারা যায় যাকাতুল ফিত্রা দেবেন সেখানে যেখানে ঈদ শুরু হওয়ার মুহূর্তটা আপনি কাটাচ্ছেন, যাতে করে আশেপাশের লোকজন ঈদ উদযাপন করে আর এই উৎসবের দিনে আনন্দ আর খুশিতে থাকে ইনশাআল্লাহ। তাহলে ডক্টর জাকির, আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো যে আমি যাকাতুল ফিত্রা দিয়েছি ঈদ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে, এটা কি সঠিক? তার পরের প্রশ্ন, যদি সঠিক না হয় তাহলে আমার কি করা উচিত? যাকাতুল ফিত্রা বেশ আগে দেওয়ার কথা যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে যাকাতুল ফিত্রা দিতে হবে ঈদের নামাজের আগে। তবে কত আগে এটা দেয়া যাবে অথবা সর্বোচ্চ কতদিন আগে দেবেন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ রয়েছে বিভিন্ন মাজহাবের মধ্যেও। যেমন মালিক আর হাম্বলি মাজহাবের মতে, তারা বলেন এটা দেয়া যায় ঈদের সর্বোচ্চ এক বা দুই দিন আগে। এর ভিত্তিতে একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অফ যাকাত, হাদিস নম্বর 1511। সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লোকজন যাকাতুল ফিত্রা দিত ঈদের দুই বা একদিন, আর এছাড়াও যাকাতুল ফিত্রা সংগ্রহ করা হয়েছে, এই হাদিসটা পাবেন ইবনে খুজাইমাতে। এক লোক জিজ্ঞেস করল যে কখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাকাতুল ফিত্রা দিলেন, তখন উত্তরে বলল যখন কালেক্টর এসে সংগ্রহ করেছে। কখন তারা সংগ্রহ করেছে? তখন বলা হলো দুই বা একদিন আগে। তার মানে সংগ্রহ করতে চাইলে কিছুটা আগে করা যায়। আরো একটা হাদিস, এটা আছে মুত্তা ইমাম মালিকে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 630। বলা হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কালেক্টরের কাছে যাকাতুল ফিত্রার টাকা পাঠাতেন ঈদের দুই বা তিন দিন আগে। তাহলে যদি দেন কোনো কালেক্টরকে দিতে পারেন এক দুই বা তিন দিন আগে, ম্যাক্সিমাম তিন দিন, ঈদুল ফিত্রের আগে। মালিকি আর হামলি মাজহাবের মত হচ্ছে এরকম, যার ভিত্তি এই হাদিসটা। এরপর হানাফি আর শাফিদের মতে, তারা বলে এটা দেয়া যাবে রমজান মাসের যে কোনো দিনে, অন্তত পক্ষে প্রথম রোজা পূরণ করতে হবে, কারণ যাকাতুল ফিত্রা মানে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা, প্রথম রোজাটা রাখলেন তারপর যে কোনো সময় দিতে পারেন, অথবা কালেক্টর সংগ্রহ করবে আর সঠিক সময় বিলি করবে। তাহলে এদের মতে রমজানের যে কোনো সময় দেয়া যাবে। এরকম কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন বছরের যে কোনো সময় দেয়া যায়, তবে এই মতামতটা সঠিক না, এর যুক্তি বেশ দুর্বল। এখানে সঠিক নিয়ম হচ্ছে যে যদি নিজ হাতে দেন, তাহলে দেবেন ঈদের নামাজের আগে, মানুষ ঈদুল ফিতরের নামাজ পড়তে বের হওয়ার আগে, অথবা দেবেন ঠিক যখন ঈদ শুরু হয়। যদি এটা দেন কালেক্টরকে, দিতে পারেন ঈদ শুরু হওয়ার এক দুই বা তিন দিন আগে, এটাই সঠিক নিয়ম। যদি কেউ যাকাতুল ফিত্রা দেয় এক সপ্তাহ আগে আর সরাসরি গরিব লোককে খাবার দেয়, সেটা কবুল হবে না, তাকে আবার দিতে হবে। তবে যদি দেয় কোনো কালেক্টরকে, যে টাকাগুলো সংগ্রহ করে ঈদের নামাজের আগে
খাবার বিলি করবে তাহলে আর দিতে হবে না, কিন্তু এক সপ্তাহ আগে গরিব মানুষকে সরাসরি দেয়া হলে সেটা আবার দিতে হবে, এটাই সঠিক নিয়ম। ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ, আর আল্লাহ তাআলা যেন আপনাকে রহমত দেন। আপনি অনেক পরিশ্রম করে এই গবেষণাগুলো করেছেন, সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছেন যার টপিক জাকাতুল ফিত্রা। আল্লাহ যেন আমাদের আমাদের দর্শকদেরও পুরস্কার দেন যারা এই অনুষ্ঠান দেখেছেন। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন রহমত করেন আপনাদের, ডক্টর জাকির নায়েককে, পাশাপাশি রহমত করেন আমাকেও, সুবহানাল্লাহ। আপনারা অনেক ধৈর্য নিয়ে অনুষ্ঠানটা দেখেছেন, আলহামদুলিল্লাহ। আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন রহমত করেন, আপনারা যেন জাকাতুল ফিত্রা দিতে পারেন এই বছরে, রহমতের এই মাস পবিত্র রমজানে। রমজান প্রায় শেষের দিকে, আর আমরা জেনেছি যে এটাই হলো নিয়ম। আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তাদের জন্য যেন সহজ হয় যাদের এই খাবার দিচ্ছেন, যাতে করে তারাও ভরপেট খাবার খেয়ে উপভোগ করতে পারে আমাদের সবচেয়ে সুন্দর সময়টা, অর্থাৎ ঈদ উল ফিতর, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে, আর সেদিন আমাদের আলোচনার টপিক ঈদ উল ফিতর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan.